ঝোল কোথায়? কষা রান্না বান্নার দায়িত্ব যেহেতু নেই আজ এখন আমি, তাই জন্য আমি জানিও না কি রান্না করছে, কখন কি হচ্ছে, কখন কি। শুধু খাওয়ার সময়টা দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে গরম গরম ভাত আর চিকেন, আজকের হোটেলের মেনু গরম গরম ভাত আর চিকেন কষা। আর এদিকে কি রয়েছে? লাল শাক হচ্ছে, তাহলে আর কি লাগে মানে। তাহলে হোক, আজকে ঠিক আছে, সব হচ্ছে। হোক তাহলে, তুমি রান্না করো, গরমের মধ্যে রান্না করছো, কিছু করার নেই, দেখ করো, করতে তো হবেই, খেতে তো হবেই, পেটটা তোর বন্ধ দিলে হবে না। না তা ঠিক, ঠিক আছে করো, আমরা যাই, আমরা ওদিক থেকে একটু বাকি কাজটা সেরে আসি। এদিকে আমাদের চিনি, আমাদের চিনি এই যে বসে আছে, আমাদের চিনি রান্নাঘরের সামনে এসে গার্ড দিচ্ছে, কখন হবে, ওরটা আগে হয়ে গেছে, ওটাকে খেতে দেবো। তো ও এখন বসে আছে, বসে বসে দেখছে যে কখন রান্না হবে আর কখন আমি খাবো। আর আজকে একটা দারুণ জিনিস আপনাদের দেখাই, মা গাছে সবেদা লাগিয়েছিল, এই যে সবেদা অনেকগুলো হয়েছে ছোটো ছাদের, ছাদ বাগানের, আপনাদের পরে আবার দেখাবো ছাদ বাগানে গাছটা কতটা হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে ওইটুকু একটা গাছে কত সবেদা হয়েছে। তার আগের দিন একটা খেয়েছি আর আজকে একটা নিয়ে আসা হয়েছে, এত সুন্দর গন্ধ, এটা পুরো পেকে গেছে সবেদাটা। তো এটা নিয়ে এসছে মা তুলে, এটা এখন খাবো। আর এদিকে এই লিলি গাছটার ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারছি না, এটা তো পিস লিলি, আমি নিয়ে আসলাম সেদিনকে কিনে নিয়ে আসলাম নার্সারি থেকে। তো নিয়ে আসার পরে দেখছি দিনের বেলাতে না ফুলটা এরকম নেতিয়ে পড়ছে, এরকম ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার রাত হওয়ার সন্ধে নামার সঙ্গে সঙ্গেই না আবার এই ফুলটার নাম সোজা হয়ে যায়। এটার কি কারণ একটু কেউ জানলে বলতে পারবেন? একটু বলবেন তো যে এটা এরকম কেন হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। এটা কি কোনো জলের কোনো সমস্যা নাকি এরকম হয়, তা ঠিক বলতে পারবো না, কারণ পিসলিলি এই প্রথমবারই বাড়িতে এনেছি, এর আগে আমাদের ছিল না। তো এটা দেখুন এরকম নেতিয়ে যাচ্ছে, তা খুব টেনশনও হচ্ছে যে এরকম কেন হচ্ছে। তা আপনারা কেউ জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এটা কেন হচ্ছে, আর এই ফুলটা কবে ফুটবে সেটারই আশায় রয়েছে আপাতত। আমাদের সব কাজ গুছানো হয়ে গেছে, এবার কাজ গুছিয়ে রান্না, কাজ গুছানো কি মানে তো রান্না বান্না সব করে টেবিলে গুছিয়ে যেভাবে প্রত্যেক দিন নিয়ে আসি ওইভাবেই আজকে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এখন রান্নাঘরটা ওই যে পরিষ্কার করা হয়নি, খেয়ে দিয়ে উঠে তারপর রান্নাঘর পরিষ্কার করবো, তা টেবিলে নিয়ে এসে রেখেছি, কারণ সব এখান থেকে নিয়ে নিয়েই সবাইকে দিই, আবার রান্নাঘর থেকে বারবার আপ ডাউন করবো ওই জন্য আর করি না। তা যাই হোক, এখন ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবাকে আগে খেয়ে দেবে। মেয়েরা আমার দুই মেয়ে একসাথে খাবে না, আমার বড় মেয়ে তো খাই না কোনো দিন, আমাকে বলবে তুমি কাছ থেকে তুমি সব কাজ গুছিয়ে নাও তারপর আমি একসাথে খাবো। তাই জন্য এখন খেতে বসবো, ওর বাবার খাওয়া হয়ে গেছে, বাবুকে মেয়ে বললো বাবুকে দিয়ে দাও, বাবু খেয়ে নিক, আর আমি তুমি আর বোন পরে খাবো। তাই এখন ওই ছোটো বড়ো সব আসছে, সব ভাগ বাড়ছি এই রান্না বান্না, আপনাদের দেখাই কী রান্না করেছি। আপনাদের তো আমি কাঁচাটা আমার মেয়ে দেখিয়েছে কী রান্না করেছে, তাও রান্নাটা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই সব ভাত বাড়া হয়ে গেছে, এখানে আছে এই চিকেন কষা, দেখুন শুধু তেল, চিকেন কষা এইভাবে ছাড়া বাবুদের ভালো লাগে না, লেগ পিস, চিকেন লেগ পিস এইভাবে দিতে হবে, তারপরে সব খাবে। শুধু তেল, তেল আর মশলা কিচ্ছু না এর মধ্যে, এবং তেলটা কিরম ভাসছে, এই চিকেন লেগ পিস, আর এদিকে চিকেনটা রান্না করেছি এইভাবে, আর এদিকে হচ্ছে শাক ভাজা, এই দেখুন এই যে শাক ভাজা লাল শাক, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, ওরা খাবে না, আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি, লঙ্কাটা আমি খাবো, আর কাঁচা পেঁয়াজটা খাদি ওদের যদি খায় ওরা দুজন খাবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, এখন সব ডাকি এক এক করে, দেখলেন তো ভাত সবাই যে ভাত করে করে সব গুছিয়ে রেখেছি টেবিলে। হ্যাঁ, শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার পাতে পড়ে গেল গরম গরম চিকেন কষা। ও দেখি একটু লেগ পিসটা,
সেই লেভেলের লেগ পিস। ও দারুন দারুন, এই যে দেখুন লেগ পিস। আস্তে ধীরে খাও, কেউ তো খাবে না বাবারে বাবা। লেগ পিস গুলো কত আছে তো কেউ খেয়ে নেয়? কে খাবে? আমাদের সবারই পাতে আছে। এই যে আমার পাতে, এই যে আমার পাতে আছে, এই যে দুষ্টুর বোনের পাতে আছে, দুষ্টুর পাতে, আবার কে খাবে? লেগ পিসটা তো জমিয়ে হয়েছে রান্না, রান্নাটা জমিয়ে করেছে। তুমি ক পেয়েছো? ঠিক আছে, তুমি ক পেয়েছো? দারুন হয়েছে, দারুন। অনেকদিন বাদে লেগ পিস খেলাম, হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি অনেকদিন অনেকদিন ধরেই কিন্তু বলছিলাম যে চিকেনের লেগটা একটু কষা করো, তা ভালো হয়েছে। এই যে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, কি রে ভালো হয়েছে তোর? বল কিছু। আরে এক পিস আলু নিয়েছি। ওরা কথা বলতে পারে না, লজ্জা পায় তো? আহ লজ্জাপতি পাতা, আমাদের ফ্যামিলির মধ্যে বেশি একটু বেশি লজ্জা পায়, আমাদের লজ্জাপতি পাতা। যাই হোক, লতা, হুম ওই লতা হোক আর পাতা হোক, যাই হোক, ঠিক আছে চলুন খাওয়া দাওয়াটা ছেড়ে নিই। আজকে সবেদা তুলতে চলে এসেছি, দেখুন সবেদা তুলছে। এখন সবেদাগুলো, গাছের সবেদাগুলো সব পেকে গেছে, মানে একটা একটা করে সব পড়ে যাচ্ছে নিচে। প্রত্যেক দিন রাত্রিবেলা মানে নিচে পড়ে, আর দিনের বেলা আমি তুলে সকালবেলা ছাদে আসলে দেখি পড়ে গেছে ছাদ থেকে, সবেদা ছাদে পড়ে আছে। তাই দেখুন সবেদাগুলো তুলতে এসেছি, অনেক সবেদা হয়েছে, দেখুন কত সবেদা হয়েছে। এদিকে তাহলে সব পেকে গেছে, এদিকে দেখুন সব পেকে গেছে। একটুখানি গাছ, গাছটায় সবেদা লাগিয়েছিলাম যে এত সবেদা হয়েছে, এত সবেদা হয়েছে গাছে আমি ভাবিনি। দেখুন কত হয়েছে, দেখুন এক একটা ইয়েতে ডালে ডালে, এই দেখুন এমনি পড়ে গেল। এই যে সব পেকে পেকে পড়ে যাচ্ছে এরমভাবে, এই যে এরকম সব পেকে পেকে এইভাবে পড়ে যাচ্ছে, নাড়া দিলাম আর পড়ে গেল। তাই ওই এখন তুলে নিই সবেদাগুলো, তুলতে এলাম মানে কেটে খাবো, দেখি কিরম হয়েছে। এর আগে ঠাকুরকে দিয়েছি, গোপালকে দিয়েছি, আর দুটো আমার মায়ের বাপের বাড়ি মায়ের মাকে দিয়েছি, যে মা আর বাবা প্রথম ফলটা খেয়ে দেখুক কেমন হয়েছে, কেমন লাগছে ওদের বলুক, যে আমি মেয়ের হাতে গাছে লাগানোর ফলটা চলুন খেয়ে দেখবো, নিচে গিয়ে খাবো, কারণ উপরে চাকুনি আসেনি, যে উপরে শুধু ইয়ে করা ফলগুলো নিতে এসছে, নিতেই এসছি। এই ভিডিও করার জন্যই এলাম, যে ভিডিও করবো আর দেখাবো, যে দেখুন আমি নিজে হাতে গাছ লাগিয়েছি, লাগিয়ে এবার ফল কেমন হয়েছে আপনাদের দেখাই সবাইকে। আশা করি আপনারা সবাইও তো গাছ লাগান, সবাই ফল লাগান, কি ভালো লাগে না গাছে। দেখুন এটাও খুলে পড়ে গেল, দেখুন সব খুলে খুলে ধরছে আর খুলে খুলে পড়ে যাচ্ছে। দেখি কতগুলো পাওয়া যায়, দেখি কটা পাওয়া যায়, যেগুলো যেগুলো পেকেছে সেগুলো যেগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। হাতে কি ভালো লাগছে, মানে গাছের তলায় বসে বসে সবেদা, নিচে বসে বসেই পারছি আর কি, মানে অনেক কিছু লাগছে না যে একটা পারতে অসুবিধা হবে বা কিছু। দেখুন কি ভালো লাগছে, নিচে বসে বসে আরাম করে বসে বসে। এই দেখুন সবেদাগুলো পেরে নিয়ে চলে এসেছি নিচে, দেখুন কতগুলো পেরেছি, এতগুলো পেরেছি সবেদা, সবই পাকা, এবং সব গোটা আপনাদের দেখালাম যে ধরতে যাচ্ছি, গোটা খুলে খুলে যাচ্ছে, এই যে তুলে নিয়ে চলে এসেছি, আর কেটে দেবো সবাইকে। সবাই বলেছিল গাছ লাগাচ্ছে হবে, একটা ফলও হয় না, আমাকে কত গাছ লাগানোর সময় কত মুখ করে জানেন, আর এখন বলছে কি মিষ্টি।